ভারতের ঘটনা দেশের লেগে হয়েছিল দুনিয়ার সম্পদের লেগে হয়েছিল দুনিয়ার রাজত্ব কায়েমের জন্য হয়েছিল হে নবীর উম্মত উম্মতেরা বাগদাদের ঘটনা দুনিয়া দুনিয়ার দেশের জন্য হয়েছিল দেশ দখলের জন্য হয়েছিল কিন্তু কারবালায় হুসাইন হুজুরের ঘটনা দুনিয়ার জন্য হয় না সিংহাসনের জন্য হয় না দেশ দখলের জন্য হয় না জমিনের জন্য নয় আর কারবালায় আর হুসাইন হুজুরের ঘটনা একমাত্র আল্লাহর জন্য ঘটেছিল এই জন্য আমার আল্লাহ হুসাইন হুজুরের জিকিরকে বরকরার রেখে দিয়েছে হে নবীর উম্মত উম্মতেরা কেউ কোনদিন হুসাইন হুজুরের জিকির মিটাতে পারবে না দুনিয়া যতদিন থাকবে বান্দারা যতদিন জুপান দিয়ে আল্লাহ মুস্তাফার নাম নেবে ততদিন বান্দারা হুসাইন 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 করবে এটা ঠিক না ভুল বলে মিটানো যাবে কারণ হুসাইন হুজুরের যুদ্ধ হুসাইন হুজুরের লড়াই হুসাইন হুজুরের ঝগড়া সিংহাসনের জন্য নয় আল্লাহর জন্য জেনে বলো শরিয়াতের জন্য ইসলামের জন্য নামাজের জন্য কোরআনের জন্য কালেমার জন্য দ্বীনে মুহাম্মাদের জন্য আমাদের মধ্যে যেটুকু দিন আছে নামাজ বলে রোজা বলেন হজ বলেন যাকাত বলেন তসবিহ তেলাওয়াত দান খায়রাত বলেন যেটুকু আছে আল্লাহর কসম এর পেছনে হুসাইন হুজুরের কারবালার অবদান আছে একবার জোরে বলেন হুসাইন হুজুরের কারবালার অবদান আছে এই হুসাইন হুজুরের ঘটনা আমার আল্লাহ আজকের দিনে ঘটিয়েছে হুসাইন হুজুরের পানি বন্ধ করে দেওয়া হলো হ্যাঁ লড়াই তিন দিন ধরে চললো তিন দিন ধরে লড়াই পিপাসিত লড়াই করেছে আজকের দিনে হুসাইন হুজুর শাহাদাতের শরবত পান করেছে মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতেরা তাই আমাদের কি করতে হবে হুসাইন হুজুরকে চিনতে হবে হুসাইন হুজুরকে চিনে হুসাইন হুজুরের যে মিশন হুজুর যে জীবন দান করে দিয়েছেন হুসাইন হুজুরের যে মিশন ছিল সেই মিশন আমাদের করে বাস্তবায়ন করতে হবে হে নবী উম্মত উম্মতেরা মুসলমানের ছেলেরা অনেকে মনে করে হুসাইন হুজুর হাসান হুসাইন হুজুর আল্লাহর নবীর নওয়াসা এমনি এর সঙ্গে ইমানের কোনো কানেকশন নাই এর সঙ্গে ইসলামের কোনো কানেকশন নাই হে নবীর উম্মত উম্মতেরা অনেকে মনে করে হাসান হুসাইনকে মহব্বত করলেই কি না করলেই কি এতে ইমানের কোনো ক্ষতি হবে না ইসলামের কোনো ক্ষতি হবে না আমি তাদের ভুল ভাঙাতে চাই আমি তাদের বলতে চাই হাবিবুল্লাহ হুজুরের পাশে সাল্লাম মসজিদে নববী শরীফে বসে বসে আর এলান করে দিয়েছেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি আমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ আমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ আমার আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছে আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি আমান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ আমান আবগাজাল্লাহ আদখালাহুল নার আদখালাহুল নার আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে হুসাইনের সঙ্গে যারা দুশ্মনী করবে নবীর সাথে দুশ্মনী করবে নবীর সাথে যে দুশ্মনী করবে আল্লাহর সাথে দুশ্মনী করবে আল্লাহর সাথে যে দুশ্মনী করবে আদখালাহুল নার আল্লাহ তাকে জাহান্নাম দেবে হুসাইনকে যে মহব্বত করবে আল্লাহর নবী বলে আমাকে মহব্বত করবে আমাকে যে মহব্বত করবে আল্লাহকে মহব্বত করবে আর আল্লাহকে যে মহব্বত করবে আদখালাহুল জান্নাহ আমার আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে তাই হাসান হুসাইনের মহব্বত আমাদের ইমান একবার জোরে বলেন হাসান হুসাইন যদি না মহব্বত করেন নবীর মহব্বত আপনি হাসিল করতে হুজুরের মহব্বত হাসিল করতে পারবেন না আপনারা সব হাসান হুসাইন হুজুরের মহব্বতের জন্য রাজি আছেন না না হুজুরের মহব্বতের লেগে রাজি আছেন না নাই কারবালায় জমিনের পরে কারবালায় যুদ্ধ হয়ে যাওয়ার পরে মুসলমান দু ভাগে ভাগ হয়ে গেছে ক ভাগে বলে মুসলমান ক ভাগে ভাগ হয়েছে বলে কিছু মানুষের ফটো তুলুন উপরে ফটো তুলুন হ্যাঁ ওপরে তুলে দাও ইন্না লিল্লাহ ভেঙেই ফেললি নাকি তুই ফটো তোলেন নেয় ছেলে শুনছেন আপনারা আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন না কারবালায় যুদ্ধ হয়ে যাওয়ার পরে মুসলমান ক ভাগে ভাগ হয়েছে বলেন দু ভাগ একটা হুসাইনিয়াতের মুসলমান হয়েছে আর একটা এজিদিয়াতের মুসলমান হয়েছে আপনারা বলেন হুসাইনিয়াত না এজিদিয়াত জোরে বলেন হুসাইনিয়াত না এজিদিয়াত হুসাইনিয়াত কথা ঠিক না ভুল বলেন কোনো সন্দেহ আছে আপনি মনে করেন না যে কেউ কি জ্ঞান সমত বলতে পারবে না না এখানে এজিদিয়াতেরও মুসলমান আছে কি বললাম
কি বললাম আপনি মনে মনে করছেন কেউ কি বলবে আমি এজিদি না না এখানে এজিদি আছে মুসলমানরা এখনো এজিদকে বাপ মনে করে কি মনে করে কিছু মুসলমান আছে এজিদকে কি বলে আব্বা মনে করে যে আমার আব্বা এজিদ কি মনে করে বলে আমার আব্বা এজিদ আর ছেলেরাই তো বাপের হয়ে লড়াই করে কথা ঠিক না ভুল বল আমরা মনে করি হুসাইন হুজুরের দরবারের কুত্তা আমরা কি রাগ করলেন আপনারা হুসাইন হুজুরের দরবারের কি বলেন কুকুর এতে ইজ্জত কমলো না বাড়লো আসাবে কাফ আল্লাহ কোরআনে বলেছে আসাবে কাফ তাদের দরবারে সত্যিকারের কুকুর যদি আল্লাহ জান্নাতি করে দেয় হুসাইন হুজুরের দরবারের কুত্তা হলে আল্লাহ জান্নাত দান করে আমরা সত্যিকারের কুত্তা আমরা কি সকলে কুকুর না আমরা সকলে মানুষ কিন্তু আমরা কুত্তা হতে চাই কার হুসাইন হুজুরের দরবারে যদি ওলির দরবারের কুত্তা হয়ে জান্নাতি হয়ে যায় সত্যিকারের কুকুর যদি জান্নাতি হয় আল্লাহর কোরআন বলে তাহলে আমরা হুসাইন হুজুরের দরবারের কুত্তা হয়েও জান্নাত যাব কিছু আছে এজিদকে বাপ মনে করে তাই সবসময় ওয়াজে তাকরিরে আলোচনাতে এজিদের নাম করে কার নাম করে বলে এজিদের নাম করে আমরা বলি হা হা আমাদের সঙ্গে এজিদের কোনো সম্পর্ক নেই আমাদের পুরা সম্পর্ক সব হুসাইন হুজুরের সাথে একবার জোরে বল কারণ আমরা এজিদের নানার কলমা পড়ি না আমরা হুসাইনের নানার কলমা পড়ি একবার জোরে বল আমরা হুসাইনের নানার কলমা যে যার নানার কলমা পড়ি আমরা তারই গুণগান গাইব নামাজের মধ্যে আমরা যাকে যার উপরে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা আলে মুহাম্মাদ আল কে হাসান হুসাইন ফাতিমা আলী একবার জোরে বলে হুজুরের আল পরিবারের উপরে যদি আমরা দরুদ পড়ি যে পরিবারের উপরে দরুদ পড়ি আমরা গুণগান সেই পরিবারেরই করব আমরা কুকুর সেই পরিবারেরই আমরা গোলাম সেই পরিবারেরই আমরা 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 খাদেম সেই পরিবারেরই আমরা চাকর সেই পরিবারেরই আমরা নকর সেই পরিবারেরই একবার জোরে বলে কথা ঠিক না ভুল বলে আমরা সবাই হুসাইনি একবার জোরে বলে আমরা হুসাইন কোন কোন সন্দেহ আছে হুসাইন হুজুরকে মহব্বত করতে হবে কেন মহব্বত করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মদিরা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ইন্নামা আমরু ইজারাদা শাইয়ান আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ পাক আমাদের করে বুঝাচ্ছেন ইন্নামা আমরু ইজারাদা ইজারাদা শাইয়ান আল্লাহ বলছে যখন কোন জিনিসের আমি ইরাদা করি ইরাদা কাকে বলে ইরাদা চাওয়াকে বলে আল্লাহ বলছে আমি যখন কিছু জিনিস করতে চাই আমি কি বলি আইয়াকুল লাহু কুন ফায়াকুন আল্লাহ বলছে আমি শুধু কাফ আর নুনকে এক জায়গায় জড়া করে কুন বলে দিই সঙ্গে সঙ্গে সেটা তৈরি হয়ে যায় এখন প্রশ্ন আমার আল্লাহ তো সবকিছু তৈরি করেছে কি করে তৈরি করলো আল্লাহ কোরআনে বলেছে কুন বলে তৈরি করেছে যখন আল্লাহ কুন বলেন না যখন আল্লাহ কুন বলেন না তখন আমার আল্লাহ কিছুই তৈরি করেন না তাহলে কি ছিল একমাত্র আল্লাহ ছিলেন যার আদি নাই অন্ত নাই শুরু নাই শেষ নাই যাতে পাক বেনিয়াজ আমার আল্লাহ হচ্ছে একা ছিলেন হে নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা আমার আল্লাহ একা ছিলেন কিছুই ছিল না আল্লাহ কোন বললেন আল্লাহ তৈরি করে ফেললেন এখন প্রশ্ন আমার আল্লাহ পাক কি করলেন আমার আল্লাহ পাক বলছেন ইজারাদা শাইয়াত আল্লাহ ইরাদা করলে কোন বলে ইরাদা না করলে কোন বলে না আমার আল্লাহ ইরাদা করলে কোন বলে আল্লাহ ইরাদা করলে ইরাদা কাকে বলে ইরাদা চাওয়াকে বলে চাওয়া কাকে বলে চাওয়া চাহাতকে বলে চাওয়া চাহাতকে বলে আর চাহাত কাকে বলে মহব্বতকে বলে এ নবী উম্মতিরা আপনি কি কোনোদিন চান আপনার ছেলেটা মারা যাক না না এটা চাওয়া নয় আপনি কি চান আপনার ঘরটা ভেঙে যাক না না এটা চাওয়া নয় আপনি যে জিনিসটাকে মহব্বত করেন সেটাকেই চান ভালো হোক খারাপ হোক যেটাকে মহব্বত করেন সেটাই তো দিলে চান যেটা মহব্বত করেন না সেটা আপনি চান না আল্লাহ যখন চায় নিশ্চয়ই আল্লাহ মহব্বত করেই চায় আল্লাহ মহব্বত না করলে চাই তো না আমার আল্লাহ পাক সবকিছু তৈরি করেছে এখন প্রশ্ন আমার আল্লাহ যে জিনিসটাকে প্রথম তৈরি করলো নিশ্চয় সেই জিনিসটাকে আল্লাহর সমস্ত চাওয়ার মধ্যে চাহাত বানিয়েছে সমস্ত তৈরির মধ্যে প্রথম যে জিনিসটাকে আল্লাহ তৈরি করলেন সেটাই আল্লাহ পাকের আসল চাহাত সবচেয়ে বড় চাহাত সবচেয়ে বড় পছন্দ একবার জোরে বলে হে নবীর উম্মত উম্মতিরা তাহলে আমার আল্লাহ প্রথমে কোন বললেন কাফ আর নুনকে আল্লাহ জড়া করে দিলে কাফ আর নুন জড়া হয়ে গেল সঙ্গে সঙ্গে কি হয়ে গেল কোন হয়ে গেল যখনই কোন হয়ে গেল আমার আল্লাহ তার চাহ
হাতকে তৈরি করলো এ নবীর উম্মত উম্মতেরা যে জিনিসটাকে তৈরি করলে উলামা হযরতরা এই আয়াতের ব্যাখ্যায় বলছে সেই জিনিসটা আগে থেকেই ছিল কিন্তু কোথায় ছিল পর্দার আড়ালে ছিল যদি পর্দার আড়ালে না থাকতো যদি না থাকতো আল্লাহ চাইলো কাকে আল্লাহ চাইলো কাকে কিছুই যদি না থাকে আল্লাহ চাইলো কাকে এ নবীর উম্মত উম্মতেরা আমাদের চাওয়া আছে আমাদের চাওয়া আছে কমিটির লোকের চাওয়া ছিল আজকে ওয়াজের মজলিস হবে তাই আজকে প্যান্ডেল করেছে আজকে ওয়াজের মজলিস হচ্ছে আজকে ওয়াজের মজলিস হচ্ছে কিন্তু এই চাওয়াটা এক বছর আগে কি 6 মাস আগে কি 8 মাস আগে 10 মাস আগে তারা মনের মধ্যে চেয়েছিল ওয়াজের মজলিস হবে আল্লাহ তাই সেই ওয়াজের মজলিসকে বাস্তবায়ন করে দিল এ নবীর উম্মত উম্মতেরা মুসলমানের ছেলেরা আল্লাহ চাইলে আল্লাহ চাইলে যদি আল্লাহ পাকে আর যদি যদি না থাকতো তাহলে আল্লাহ চাইলো কোনটাকে আল্লাহ চাইলো কোনটাকে আমরা আমাদের চাহাত দিলের মধ্যে লুকিয়ে রেখে দিই ওটা দেখা যায় না আল্লাহ তার চাহাতকে আলামে গায়েবে পর্দার মধ্যে আল্লাহ লুকিয়ে রেখেছিলেন যদি আমার আল্লাহ যদি গায়েবে না থাকতো পর্দার আড়ালে যদি না থাকতো আল্লাহ কোন জিনিসটাকে বললেন হো যাও কোন মানে হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে গেল কিছুই যদি না থাকতো কাকে আল্লাহ বলল হয়ে যাও এ নবীর উম্মত উম্মতেরা সর্বসময় ছিল কিন্তু আল্লাহ পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন আল্লাহ পাক ইরাদা করলেন আমি ওটাকে প্রকাশ করতে চাই আল্লাহ কোন বলে দিলেন পর্দা সরে গেল সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল যখন তৈরি হয়ে গেল যখন তৈরি হয়ে গেল আমার আল্লাহ জাহির করে দিলেন যখন জাহির হয়ে গেল ওইটাই ওই জিনিসটাই আল্লাহ পাকের মাহবুব প্রমাণ হয়ে গেল আল্লাহর বন্ধু প্রমাণ হয়ে গেল আল্লাহর চাহাত প্রমাণ হয়ে গেল এ নবীর উম্মত উম্মতেরা মুসলমানের ছেলেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন উলামায়ে হযরত করে জিজ্ঞাসা করা হচ্ছে কোন জিনিসটা আল্লাহ পাকের চাহাত কোন জিনিসটা আল্লাহ পাকের চাহাত কোন জিনিসটা আল্লাহ পাকের মহব্বত কোন জিনিসটা আল্লাহ পাকের ভালোবাসা সমস্ত উলামায়ে হযরত অন্য কিছুই নয় আল্লাহ কোন বলেছে সব ভয়ের আগে আল্লাহর চাহাত হাবিবুল্লাহ তৈরি হয়েছে প্রথমে কোন বলেছে কি তৈরি হয়েছে বলেন রসূলুল্লাহ তৈরি হয়েছে একবার জোরে বলেছে আপনি কুল কায়নাত পুরা কায়নাত কে একটা পাল্লায় রাখেন রাসূলুল্লাহ তুলনায় কেউ আছে জান্নাত আছে নূর আছে গেলামান আছে আরশ আজিম আছে আরশ মোআল্লা আছে কিচ্ছু আছে আল্লাহ সৃষ্টি না হুজুর হচ্ছে সবচেয়ে ইজ্জত হুজুর হচ্ছে সম্মানে হুজুর হচ্ছে রুতবাতে হুজুর হচ্ছে হাইশাতে সবকিছুতে হুজুর বড় কারণ হুজুরকে আল্লাহ আল্লাহর চাহাত করেছে আল্লাহর মহব্বত একবার জোরে বল মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা মহব্বত করে চাহাত বানিয়ে আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছে মাইয়াতু রাসূলা ফাকাদ আতা আল্লাহ যে আমার বারগুজিদা মুস্তাফার ইতাত করবে সে প্রাকৃত পক্ষে আল্লাহর ইতাত করবে এ নবীর উম্মত উম্মতেরা আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে আমার আল্লাহ ঘোষণা ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি আল্লাহ বলছে যারা আমি আল্লাহ আমাকে মহব্বত করতে চাও হাবিবুল্লাহর ইত্তেবা অনুসরণ করতে হবে কুরআন আল্লাহ ঘোষণা করে দিয়েছে আমার আল্লাহ বলে দিয়েছে যে বরগুজিদা মুস্তাফার হাত ধরবে সে প্রকৃত পক্ষে আল্লাহর হাত ধরবে যে মুস্তাফার বায়াত হবে সে আল্লাহর বায়াত হবে মুস্তাফাকে যে মহব্বত করবে আল্লাহকে মহব্বত করবে হুজুরকে যে দুশমনি করবে আল্লাহকে দুশমনি করবে হুজুরকে যে দুঃখ দেবে আল্লাহকে দুঃখ দেবে ঘোষণা করে দিয়েছে কেন ঘোষণা করে দিয়েছে কারণ নবীকে আমার আল্লাহ চাহাত বানিয়েছে নবীকে আল্লাহ মহব্বত বানিয়েছে এস্টাবলিশ হয়ে গেছে ফিট হয়ে গেছে আমার আল্লাহ দলিল করে দিয়েছে এবার যারা আল্লাহকে চাইতে চায় এবার যারা আল্লাহর মহব্বত হাসিল করতে চায় মোহাম্মদকে ভালোবাসতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসিল করতে হবে আল্লাহকে মহব্বত করবে নবীকে মহব্বত করবে না অন্য জায়গায় চলে যাও আল্লাহ তুমি পাবে না আল্লাহ যদি পেতে চাও আল্লাহকে মহব্বত করলে নবীকে মহব্বত করতে হবে আল্লাহকে ভালোবাসলে নবীকে ভালোবাসতে হবে আল্লাহর মহব্বত দিলের মধ্যে রাখতে গেলে নবীর মহব্বত দিলের মধ্যে রাখতে রাখতে হবে যে নবী পাবে না সে আল্লাহ পাবে না যে নবী পেয়ে যাবে প্রকৃত পক্ষে সে গোয়া আল্লাহ পেয়ে যাবে জোরে হবে না সুবহানাল্লাহ যে নবী পেয়ে যাবে সে আল্লাহ পেয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ
আল্লাহর চাহাত কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতের আমাত এবার সবাই মিলে চলো সবাই মিলে চলো আমরা রাসূলুল্লাহর কাছে যাই কারণ হচ্ছে আমাদের সবার একটা একটা চাওয়া আছে তোমারও একটা চাহাত আছে তোমারও একটা চাহাত আছে কেউ তার মাকে চাহাত বানিয়েছে কেউ তার বাপকে চাহাত বানিয়েছে কেউ এই বাচ্চাগুলোকে চাহাত বানিয়েছে এ মুসলমান আর বাচ্চার কিডনি নষ্ট হয়ে গেছে বাচ্চার কিডনি নষ্ট হয়ে গেছে আর তার বাপের বলে বাপের বাপ বলে ডাক্তার আমার দুটো কিডনির মধ্যে একটা কিডনি কেটে আমার বাচ্চাকে দিয়ে দাও বলে তোমার শরীরের ক্ষতি হবে বলে আমার ক্ষতি হয় হোক আমার বাচ্চা যেন দুনিয়ায় বেঁচে থাকে এ মুসলমান কারণ বাপ তার ছেলেকে চাহাত বানিয়েছে অন্যজনের ছেলে ওই রকম ভাবে মরতে গেলে ওই রকম ভাবে কিডনি নষ্ট হয়ে গেলে তুমি তো ছুটে যেয়ে দিতে যাও না তোমার ছেলের বেলায় তুমি দিতে চাও এ নবীর উম্মত উম্মতেরা তাহলে সবার কিছু না কিছু কেউ না কেউ কোনো না কোনো জিনিস চাহাত আছে আমরা সবাই মিলে রাসূলুল্লাহর কাছে যাই হুজুরের সাহাবাদের করে জিজ্ঞাসা করে ও আমার সাহাবারা ও রাসূলুল্লাহ সাহাবারা ও আমাদের জান আমাদের প্রাণ আমাদের নয়নের মণি আমার সাহাবারা বলেন বলে বলেন বলেন আপনারা তো নবীদের সঙ্গে ছিলেন আপনারা তো আমার নবীর সঙ্গে ছিলেন হুজুরের সঙ্গে যুদ্ধ করেছেন হুজুরের পেছনে নামাজ পড়েছেন হুজুরের দিকে আসা তীর খেয়েছেন হুজুরের দিকে আসা পাথর খেয়েছেন হুজুরের লেগে ঝগড়া করেছেন হুজুরের লেগে বাপ ত্যাগ করেছেন হুজুরের লেগে মা ত্যাগ করেছেন হুজুরের লেগে জায়গা ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে গেছেন সাহাবারা বলেন বলেন আপনারা তো সারা জীবন হুজুরের সঙ্গে ছিলেন হুজুরের কোন জিনিসটা চাহাত ছিল হুজুরের কোন জিনিসটা চাহাত ছিল আল্লাহর চাহাত রাসূলুল্লাহ এবার বলেন বলেন রাসূলুল্লাহর কোন জিনিসটা চাট সঙ্গে সঙ্গে সাহাবারা বলে চলো চলো আমাদের সঙ্গে চলো আমাদের সাথে চলো মসজিদে নববী শরীফে ঈশার জামাতে চলো হযরতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিতে নামাজ পড়ছে হুজুর ইমাম হয়েছে সাহাবারা মুক্তাদি হয়েছে বলে আমরা সেজদায় পড়ে গেলাম সেজদায় পড়ে যাওয়ার পরেতে সেজদায় পড়ে যাওয়ার পরেতে হঠাৎ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা তুলছে না হুজুর পাকের মাথা তুলছে না যখন হুজুর পাক মাথা তুলে নাই আমরা পড়েই আছি সেজদার মধ্যে হুজুর পাক মাথা তুলছে না এমন অবস্থাতে আমরা মনে মনে চিন্তা করলাম হুজুর কেন মাথা তোলে না আকা মাওলা কেন মাথা তুলছে না আমরা মনে মনে করলাম আল্লাহ না করে কেউ কি হুজুরের ক্ষতি করে ফেললো কেউ কি হুজুরের সঙ্গে বিয়াদবি করে ফেললো একজনা সাহাবা মনে করে হয়তো রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে মাথা তুলে নিয়েছে আমি শুনতে পাইনি আমি একা পড়ে আছি বাকি সবাই উঠে পড়েছে এই খেয়ালে যখনই মাথা তুলেছে দেখে সব সাহাবারা সেজদায় পড়ে আছে ওই সময়তে মনে মনে করে যে মাঝরা দেখি কেন নবী পাক এত দেরি করছে এত সেজদায় এত কেন দেরি হলো এত তাবিল মুদ্দাত কেন হচ্ছে মাঝরা কি এই দেখার লেগে সাহাবা বলে আমি যখনই রাসূলুল্লাহ ইশারা করেছি হুজুরের দিকে নজর ফিরিয়ে নিয়ে গেছি বুঝতে পেরে গেছি হুজুর এজন্যই দেরি করছে কারণ হুজুরের পুস্ত মুবারকের উপরে হুসাইন বসে আছে হবে না সুবহানাল্লাহ হুজুরের পিঠের উপরে হুসাইন হুজুর বসে আছে একদম জোরে বসে আছে একদম মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতেরা সাহাবারা বলে আমরা নামাজ শেষ হয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুসাইন কি আপনার খুব মহব্বতের হুসাইন কে কি আপনি খুব ভালোবাসেন বলা সঙ্গে সঙ্গে হুজুর পাক বলে তুমি আমাকে হুসাইনের মহব্বতের কথা বলছো শোনো শোনো হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হুসাইন আমার থেকে আর আমি রাসূলুল্লাহ নিজে হুসাইনের থেকে মুসলমান রাসূলুল্লাহ থেকে হুসাইন বুঝা যায় কথা ঠিক না হুজুরের বেটি ফাতেমা সেখান থেকে হুসাইন হুজুরের থেকে হুসাইন বুঝা যায় হুসাইন হুজুর থেকে রাসূলুল্লাহ এ কেমন করে বুঝা যায় হুসাইন আমার থেকে আর আমি রাসূলুল্লাহ বলছে আমি নিজে কার থেকে হুসাইন ছাপান্ন বছর বয়স কত বছর ছাপান্ন বছর বয়স কারবালা জমিনে হুসাইন যখন নিজের গর্দান আল্লাহর জন্য দিয়ে দিয়েছে প্রমাণ হয়ে গেছে ও আনা মিনাল হুসাইন হুজুর যে বলেছে আমি হুসাইনের থেকে কারবালা জমিনে হুসাইন গর্দান দিয়েছে প্রমাণ হয়ে গেছে একবার জোরে বলে হুজুর পাক যে মেহনত মুজাহাদা করেছিলেন এজিত সেটাকে শেষ করতে চেয়েছে হুসাইন হুজুর গর্দান দিয়ে দিয়েছে হুজুরের মেহনত দুবার আবার জেন্দা হয়ে গেছে একবার জোরে বলে
যদি হুসাইন হুজুর কারবালায় যদি গর্দান না দিতেন হুজুর যদি কারবালায় নিজের জীবন না দান করে যদি 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 এজিদের হাতে হাত দিয়ে দিতেন আল্লাহর কসম পৃথিবীর মানুষ গোমরা হয়ে যেত আমরাও গোমরা হয়ে যেতাম আমরা সঠিক ইসলাম এই পর্যন্ত পেতাম না পুরো ইসলাম এদিক ওদিক হয়ে যেমন যেমন বাদশা আকবর আমাদের ভারতবর্ষে বাদশা আকবর নতুন দিন তৈরি করেছিল নাম কি দিয়েছিল দিনে ইলাহি দিনে ইলাহি কি দিন তৈরি করলো যে হিন্দু মুসলমান সব এক রকম কাজ করবে মুসলমান হিন্দুদের কাজ করবে মুসলমান হিন্দু মুসলমানের কাজ করবে আজান দিয়ে ডাকা হবে না ঘন্টা মেরে মেরে নামাজের লগে ডাকা শুনছেন আপনারা ঘন্টা মেরে ঘন্টা যখন বাজবে হিন্দুদের ঘন্টা বাজাও হবে আর মুসলমানদের নামাজের জন্য ডাকাও হয়ে যাবে মুসলমান নামাজ পড়তে যাবে মেম্বার সেই মেম্বারের সামনে সব মূর্তি একটা করে রেখে দেয়া হবে সে মূর্তি রেখে দিল দিনে ইলাহি চালু হয়ে গেল আল্লাহর কসম সেই হুসাইন ইমাম হুসাইন হুজুরের খানদান হযরতে ইমাম রাব্বানী মুজাদ্দিদ আল পেশানি উঠে দাঁড়িয়ে বলল খবরদার আমার নানা আমার 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 আজদাদ আমার আমার দাদু হুসাইন কারবালায় জমিন দিয়ে জান দিয়েছে ইসলামকে নিচু হতে দেয়নি আজকেও আমি ইসলামকে নিচু হতে দেবো না আমিও জান দিয়ে দেবো মুজাদ্দিদ আল পেশানি ইমামে রব্বানী দাঁড়িয়ে পড়লেন হুজুরের ওসিলাতে দিনে ইলাহি বন্ধ হয়ে গেল আল্লাহ নেস্ত নাবুদ করে দিল দিনে মোহাম্মদী আবাদ জিন্দা হয়ে গেল মুসলমান 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 এইভাবে যুগের পর যুগ ইসলামকে ছোট করতে গেছে খানদানে রসুল ইসলামকে আবার জিন্দা করে এই বাংলার বুকে এই বাংলার বুকে মুসলমানের মেয়েরা সিদুল্লিকে ঘুরত মুসলমানের ছেলেরা ধুতি নাংটা পরে বেড়াতো হ্যাঁ নামের আগে শ্রীলিকে বেড়াতো আপনি জানেন কি আমি নিজের চামড়ার চোখে দেখেছি আল্লাহকে মুসলমান মুসলমান মুর্শিদাবাদে বাড়ি মুসলমান একটা হিন্দুদের পুজো হয় না লোহার পুজো করে হ্যাঁ আছে না হ্যাঁ দেখি দেখি আমাদের ওখানে কিছু মিষ্টি দেখি খুন্তি ফুন্তি সব ধুয়ে আমি কি করে বলে বলে আজকে তো সব লোহার পুজো হয় তাই আমরাও মুসলমানের বাচ্চা বলি মুসলমানের বাচ্চা বলি হাসি এ হাসির কথা না এ হাসি হাসির লাগে এটা লজ্জার কথা লজ্জার কথা কোন জায়গায় কোন জায়গায় বাংলা আরো খারাপ পজিশন ছিল বাংলা পীরের নামে মান্যত করত বাংলা পীরের নামে গরু জবাই করত বাংলা পীরের কাছে যে সেজদা করত বাংলা বাংলায় মোটা মোটা বট গাছকে পিঠান বানিয়ে সেখানে গিয়ে সেজদা করত মুজাদ্দিদ জামান তাদের হাত ধরে এক লক্ষ দু লক্ষ নয় দশ লক্ষ বিশ লক্ষ নয় বাংলার বুকে সত্তর থেকে আশি লক্ষ মানুষের হাত ধরে ইমানের কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে সত্যিকারের দীন ইসলাম মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেওয়া শিখিয়েছে এজন্যই বোঝা গেল আমার রাসূলুল্লাহ যে মেহনত পূজা আদা করেছে যে মেহনত পূজা আদা করেছে তেইশ বছরে যে মুসলমানদের মেহনত পূজা আদা করেছে দিনকে ছড়িয়েছে সেই দিনকে জিত কি করেছিল তখন তো ইসলামে খলিফা একটা একটাই খলিফা হযরত আবু বকর সিদ্দিক এক নম্বর খলিফা হযরত ওমর ফারুক হুজুর খলিফা হযরত হযরত উসমান গনি খলিফা হযরত আলী হুজুর খলিফা তারপরে থেকে কে দখল কে জায়গা সামলালো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নো আমিরে মুয়াবিয়া সামলালো আমিরে মুয়াবিয়ার ছেলে ইজিদ আমারে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো ভোট হয় না কোন রকমের কিছু মুনতাগাব না করে কোন কোন রকমের আলোচনা না করে নিজের বাপের জায়গাকে দখল করে ফেললো কে দখল করে ফেললে জি তাহলে গোটা আলামে ইসলামে মুসলমানের আর খলিফা কে সেজে বসলো এজিদ সেজে বসলো কে জিদ যে জিদ ভাই বুনে বিয়ে করা শিখাচ্ছে যে জিদ নামাজের দিকে ধার দেনে না যে জিদ মদ হালাল করে যে জিদ মদকে হালাল করে যে জিদ জেনাকে হালাল করে দেয় ওই ওই রকম এজিদ সে মসনাদে বসলো গোটা পৃথিবীর মুসলমানের মাসনাদ সেই মাসনাদে এজিদ বসেছে রসুলুল্লাহ যে মেহনত মুজাদা করেছে খলিফা সাহাবা হুজুরা যে মেহনত মুজাদা করেছে এজিদ ওই জায়গায় বসে ধ্বংস করতে আরম্ভ করে দিল আজকে একটু চিন্তা করে দেখে যদি এজিদ ওই জায়গায় বসে থাকতো হুসাইন হুজুর যদি মেনে নিত ইসলাম কি আমাদের কাছে সঠিক আসতো তখন তো হাদিস লিখা হয়নি তখন তো হাদিস হয়নি তখন বুখারী শরীফ হয়নি তখন মুসলিম শরীফ হয়নি আবু দাউদ শরীফ নাসাই শরীফ হয়নি এ নবীর উম্মত উম্মতিরা ওই সময় হুসাইন হুজুর যদি রুক
কে না দাঁড়াতো আমরা ইসলাম পেতাম না সত্যিকারের ইসলাম না পেতাম না আরে আমি তো দূরের কথা আমার বাপ দাদা পেত না হুসাইন হুজুর এই জায়গায় দাঁড়িয়ে নিজের গর্দান দিয়ে দিয়েছে মুস্তাফা হুজুরের নামে আল্লাহর নামে নিজের গর্দান দিয়ে দিয়েছে নিজের ছেলেদের করে কুরবানি করে দিয়েছে দেখতে মনে হলো কারবালায় মুসলমান হয়ে গেছে না না হুসাইন হুজুর গর্দান দিয়েছে ইসলাম জিন্দা হয়ে গেছে মুসলমান হুসাইন হুজুর গর্দান দিয়েছে আমার আল্লাহ ইসলামকে জিন্দা করে দিয়েছে ইসলামকে জিন্দা করে দিয়েছে তাই হুজুর বলছে হুসাইন মিন্নি আনা মিনাল হুসাইন বলেনি হুজুর বললেন শোনো তুমি আমাকে বলছো হুসাইনকে মহব্বত করি মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওমান আহাব্বাল্লাহ ফাকাদ ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ হুজুর ঘোষণা করে দিলেন যে আল্লাহর চাহাত কি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর রাসূলুল্লাহর চাহাত হাসনাইন হুজুর কিবলা একবার জোরে বলেন সুবহান নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে আল্লাহর কসম হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া হুসাইন ছাড়া আল্লাহ পাওয়া এই এই নবী নবী ছাড়া আল্লাহ পাওয়া কেন নবী আল্লাহর চাহাত চাহাত বাদ দিয়ে মাহবুব পাবে এ তাসাব্বুরই হয় না তোমার ছেলেকে তোমার চাহাত তোমার ছেলেকে মারবে আর তোমার ভালোবাসা তোমার বয়স সাথে তোমার বয়স সাথে খারাপ ব্যবহার করে আর তোমার ভালোবাসা পাবার আশা করতে পারে তোমার বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে আর ভালোবাসা পাবার আশা করবে কোনোদিন হতে পারে না আল্লাহ পেতে গেলে নবী পেতে হয় আর আল্লাহর নবী ঘোষণা করেছে আমার চাহাত হাসান হুসাইন এবার নবী পেতে গেলে হাসান হুসাইন পেতে হবে একবার জোরে বলে হাসান হুসাইন না পেলে নবী পাওয়া যাবে না নবী পাওয়া যাবে না যে হাসান হুসাইন পাবে সে কি পাবে আর যে নবী পাবে মুসলমান আছেন খুব ভালো করে শুনে রেখে দেন আমার আল্লাহ হাসান হুসাইনের ইজ্জত বড় করে দিয়েছে সম্মান বড় করে দিয়েছে হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না সাহাবারা জানতো সাহাবারা মানতো সাহাবারা জানতো মানতো এজন্য সাহাবারা জিনাদে রোজমর্রার জিন্দেগিতে এ খেয়াল লেখে চলতে এক তারিখে আব্দুল্লাহ ইবনে উমার নিজের আব্বা হজরতে ওমর ফারুক হুজুরের খেলাফতে হজরত ওমর ফারুক হুজুর হুজরা খানায় আছে তার নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে উমার তিনি কি করছেন কিছু কথা বলার জন্য এসেছেন এমন ওয়াক্তে হাসান হুসাইন হুজুর এসে গেছে হাসান হুসাইন হুজুর দূরে আছে আব্দুল্লাহ ইবনে উমার কাছে আছে মুলাজিমকে বলতে আরম্ভ করেছে বাহারিদারকে বলতে আরম্ভ করেছে যাও আব্বাজানকে বলো ছেলে আব্দুল্লাহ এসেছে যখন পাহাড়িদার এসে খবর দেয় ওমর ফারুককে বলেন এ আমিরুল মুমিনিন আপনার ব্যাটা আব্দুল্লাহ আপনার সাথে দেখা করতে চায় ওমর ফারুক হুজুর বলে এখন যেতে বলো এখন যেতে বলো ওমর এখন কারোর সাথে দেখা করবে না কারোর সাথে দেখা করবে না যখন ছেলে ইজাজত পেল না আর হাসান হুসাইন আর কোনো কথা না বলে হুজুর আস্তে আস্তে পেছন দিকে চলে এলেন হাসান হুসাইন কোনো কথা না বলে আস্তে আস্তে পেছন দিকে চলে এলেন এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা কাজ মিটে গেছে ওমর ফারুক হুজুর বাইরে বেরিয়েছে বাইরে বেরিয়ে খবর পেল হাসান হুসাইন এসেছিল ফিরে চলে গেছে আর এক সেকেন্ড তো দেরি না করে এক মুহূর্ত দেরি না করে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আর গোটা বিশ্বের মুসলমানদের সরদার 36 লক্ষ মরব্বা মিলের মালিক 36 লক্ষ মরব্বা মিল 36 লক্ষ মাইল রাজত্বর মালিক নিজে পায়ে হেঁটে হেঁটে হাসান হুসাইনের কাছে চলে যায় এ হাসান ইয়া হুসাইন কি ব্যাপার কি ব্যাপার আপনারা কেন চলে এলেন কেন আপনারা চলে এলেন বলে হুজুর নিজের ছেলে যদি দেখার ইজাজত না পায় হাসান হুসাইন কি দেখার ইজাজত পেতে পারে বলে হুজুর শুনেন শুনেন আব্দুল্লাহ ইবনে উমার এর কথা আর গোটা বিশ্বের সমস্ত মানুষের কথা আলাদা হাসান হুসাইনের কথা আলাদা আপনি 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 কি মনে করছেন আপনি আমার ছেলের সাথে দেখা করেনি বলে আপনার সঙ্গে দেখা করবো আপনি কেন এলেন আপনি চলে এসেছেন বলে আমি খবর পেয়ে উমর আপনার কাছে এসেছে হাসান হুসাইন জোরে বলেন সুবহান এ নবীর উম্মত হাদিস পাকের মধ্যে এসেছে মাদহান যখন আল্লাহ মুসলমান দেখে ফাতা করে দিলে মাদহান ফাতা হয়ে গেল ওমরে ফারুক হুজুরের জামানাতে মাদহান ফাতা হয়ে গেল দেখেন সাহাবারা কি রকম সম্মান করতে সাহাবারা কেমন তাজিম করতে ওমরে ফারুক হুজুর হুজুরের জামানাতে আল্লাহ মাদহান
মুসলমানদের করে দান করে দিল আমার আল্লাহ পাক গনিমতের মালগুলো সব দিয়ে দিলেন গনিমতের মাল মুসলমান পেয়ে গেল ওমর ফারুক বললেন মসজিদে নববী শরীফে আর হুজুর বললেন যে চাপিয়ে দাও কি যে কি দস্তর কান লাগিয়ে দাও সমস্ত মসজিদে নববীতে দস্তর কান বিছিয়ে দেয়া হলো আর হাজার 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 টাকা হাজার হাজার স্বর্ণ মুদ্রা সমস্ত কিছু আর মসজিদে নববী শরীফে স্বর্ণ মুদ্রা সমস্ত কিছু সব গনিমতের মাল সব মসজিদে নববী শরীফে রাখা হলো এবার এবার মাল তাকসিম হবে এবার মাল বণ্টন হবে গনিমতের মাল মানুষ মুসলমানদের মধ্যে ভাগ করে দেয়া হবে হে নবী উম্মত উম্মতিরা কে মাল পাবে কে মাল পাবে কাকে প্রথমে মাল দেয়া হবে ওমর ফারুক হুজুরকে জিজ্ঞাসা করা হয় আমিরুল মুমিনিন বলেন বলে কাকে ডাকা হবে প্রথমে সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলে আর অন্য কাউকে নয় আমার হাসান কামার সামনে ডেকে দাও হযরত হাসান কে ডাকা হলো হযরত হাসান কে ডেকে মারহাবা মারহাবা ইয়া হাসান আর মারহাবা মারহাবা বলে সম্বোধন জানিয়ে 1000 টাকা দিয়ে দিলেন তারপরে কে আসবে বলে আমার হুসাইন কে ডাকো হুসাইন জুড়েলেন 1000 টাকা দিয়ে দিলেন তারপরে কে আসবে বলে আমার বেটা আব্দুল্লাহ কে ডাকো যখন বেটা আব্দুল্লাহ চলে এলেন আব্দুল্লাহ আসা সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ হুজুর কে 500 টাকা দিলেন আর এদিকে হাসান হুজুরের জন্য 1000 1000 এদিকে হুসাইন হুজুরের জন্য 1000 নিজের বেটা আমিরুল মুমিনুন মুমিনের খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক হুজুর নিজের সন্তান তার জন্য কত টাকা তার জন্য 500 টাকা তার জন্য 500 টাকা ওই সময়তে হযরতে আব্দুল্লাহ বিন উমার আব্বাজান এটা কেমন হলো এটা কেমন হলো যখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেন আমি রাসূলুল্লাহ সঙ্গী সাথী হয়ে আল্লাহর জন্য যুদ্ধ করতাম তখন হাসান হুসাইন হুজুর মসজিদে নববী শরীফে মসজিদে মসজিদে নববী শরীফে মদিনা শরীফে গলিতে খেলাধুলা করে নূর ছড়িয়ে ছড়িয়ে বেড়াতো আর তার আজকে হাসান হুসাইনের জন্য হাজার হাজার করে আমার জন্য 500 টাকা ওনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক হুজুর বলে হ্যাঁ বেটা কথা এই রকমই কথা এই রকমই শোনো শোনো তুমি যদি 500 টাকা নিয়ে আসতে চাও তুমি যদি 500 টাকা বাড়িয়ে 1000 টাকা করতে চাও যাও যাও হাসান হুসাইনের মতো একখানা পরিবার নিয়ে আসো ছেলে আল্লাহর কসম ছেলের প্রশ্নতে আমাদের জানমাল কুরবান যদি আব্দুল্লাহ হুজুর প্রশ্ন না করত ওমরে ফারুক হুজুরের ভিতরের খবর আমাদের জানতে 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 হ্যাঁ এখনো মুসলমান আছে হ্যাঁ সিয়া বলে নাম সিয়া বলে একদল আছে না হ্যাঁ সিয়া সম্প্রদায়ের লোকেরা আবু বকর সিদ্দিক আর ওমরে ফারুক হুজুরের সামনে খুব গুস্তাগি করে হযরতে জাইনাল সেই সময় থেকে তো শুরু হয়েছে সেই আলী হুজুরের জামানাতে খারিজি শুরু হলো ওমরে ফারুক হুজুরের জামানাতে হ্যাঁ না হযরতে জাইনাল আবেদিন হযরত হুসাইন হুজুরের ছেলে জাইনাল আবেদিন হুজুরের জামানাতে একজন জিজ্ঞাসা করে যে রাসূলুল্লাহর সঙ্গে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক হুজুরের সম্পর্ক কেমন ছিল বলে আজ যেমন আবু বকর ওমরের সঙ্গে রাসূলুল্লাহ সম্পর্ক দেখছো আগে এরকমই সম্পর্ক ছিল লোকটা বুঝতে পারে না লোকটা বুঝতে যে প্রশ্ন করছে বুঝতে পারে না বলে কি বলে আজ দেখতে পাচ্ছ নি বলে কি বলে দেখতে পাচ্ছ নি রাসূলুল্লাহর পাশে আবু বকর সিদ্দিক তারপরে ওমরে ফারুক হুজুর শুয়ে আছে এই রকমই গোড়া থেকে সম্পর্ক ছিল একবার জোরে বলে হুজুরের কথা ঠিক না ভুল বলে আজকে যারা ওমরে ফারুক হুজুরের ব্যাপারে হ্যাঁ ভক ভক করে বকে হ্যাঁ ঘেউ ঘেউ করে কুকুরের মতন যারা হ্যাঁ শুনে রেখে দাও তোমাদের ঘেউ ঘেউ ওমরে ফারুক হুজুরের কানে আবু বকর সিদ্দিক হুজুরের কানে পৌঁছায়নি কারণ এমন একটা জায়গায় গেছে যেখানে এমন একটা জায়গায় হুজুর শুয়ে আরাম করছে যেখানে ঘেউ ঘেউ যায় না যেখানে শুধু সেখানে শুধু ঘেউ ঘেউ সেখানে শুধু দরুদ শরীফ যায় একবার জোরে বলে হুজুরের দরবারে ওখানে শুধু দরুদ শরীফ যায় একবার জোরে বলে তোমাদের কুকুরের কুত্তার ঘেউ ঘেউ কোনোদিন ওখানে পৌঁছায় মুসলমান ওমরে ফারুক হুজুর আকীদা কি ছিল দেখেন কেমন আহলে বাইতের মহব্বত করতেন হাসান হুসাইন কে কেমন মহব্বত করতেন হুজুর কি বললেন যে বেটা তুমি যদি 500 জায়গা 1000 নিতে চাও যাও হুসাইন হুজুরের মতন হাসান হুসাইনের মতন কি নিয়ে এসো পরিবার কি যাও ওরকম পরিবার নিয়ে এসো মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতিরা হযরতে হযরতে ওমরে ফারুক হুজুর নিজে বলতে আরম্ভ করে দিলেন হুজুর নিজেই বলতে আরম্ভ করে দিলেন কাকে বলতে আরম্ভ করে
দিলেন বেটাকে বলছে সাহাবারা হাজার হাজার সাহাবা মাদান ফাতা হয়েছে হাজার হাজার সাহাবারা তখন তো লক্ষ লক্ষ মুসলমান ছিল তার মধ্যে আমি ধরছি হাজার হাজার এই হাজার হাজার সাহাবা গনিমতের মাল তাকসিম হচ্ছে সবাই এসে জড়া হয়ে গেছে ওই ভিড়ের মাঝখানে ওমরে ফারুক হুজুর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিৎকার করে করে চিল্লে চিল্লে নিজের ছেলেকে বলছে আব্দুল্লাহ শোনো শোনো তুমি যদি হাজার টাকা নিতে চাও হাজার যদি তুমি নিতে চাও তুই বলছো আমার 500 হাসান হোসেনের হাজার কেন এই হাসান হোসেনের হাজার কেন আমি জবাব দিচ্ছি শোনো 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 তুমি সারা পৃথিবীতে যাও হোসেন হোসেনের মতন পরিবার খুঁজে পাবে না হাসান হোসেনের মতন পরিবার খুঁজে পাবে না হযরত তোমারে ফারুক হুজুর বলছে আব্দুল্লাহ যাও যাও চলে যাও হাসান হোসেনের মতন একটা বাপ নিয়ে আসো হাসান হোসেনের মতন একটা মা নিয়ে আসো হাসান হোসেনের মতন একটা নানা নিয়ে আসো হাসান হোসেনের মতন একটা চাচা নিয়ে আসো হাসান হোসেনের মতন মামা নিয়ে আসো হাসান হোসেনের মতন খালু নিয়ে আসো হাসান হোসেনের মতন খালা নিয়ে আসো হুজুর বলে নিয়ে বললে তুমি কি জানো হাসান হোসেনের আব্বা জানকে হাসান হোসেনের আব্বা জান হযরতে হযরতে আলী কারামুল্লাহ ওয়াজু মাওলানা আলী রহমান রাদিয়াল্লাহু তাআলা নো তিনি হচ্ছে হাসান হোসেনের আব্বা জান তুমি কি জানো হাসান হোসেন আম্মাকে তাইয়েবা তাহেরা আবেদা জাহেদা সাইয়েদা ফাতিমা তুজ্জাহরা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি পাবে এরকম মা নিয়ে আসতে তুমি কি পারবে ও মুসলমানের ছেলেরা হুজুর বলছে তুমি কি জানো হাসান হোসেনের নানাকে হাসান হোসেনের নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানের ছেলেরা হযরত ওমরে ফারুক হুজুর বলে তুমি কি জানো হাসান হোসেনের চাচাকে হাসান হোসেনের চাচুকে জাফর ইবনে আবি তালেব তুমি জানো জাফর ইবনে আবি তালেবের সম্মান তুমি সারা পৃথিবী খোঁজো জাফর ইবনে আবি তালেবের মতন তুমি চাচা নিয়ে আসতে পারবে না তুমি কি জানো হুজুরের মামাকে হাসান হোসেনের মামাকে ইব্রাহিম বিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিজের সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নো এ নবীর উম্মত উম্মতেরা মুসলমানের ছেলেরা হযরতে হযরতে ওমরে ফারুক হুজুর বলছে তুমি কি জানো হাসান হোসেনের খালা জানকে হাসান হোসেনের খালা জান হচ্ছে রুকাইয়া বিনতে রাসূলুল্লাহ উম্মে কুলসুম বিনতে রাসূলুল্লাহ তুমি সারা পৃথিবী খুঁজে দেখে যাও সারা পৃথিবীতে হাসান হোসেনের মতন আলা খানদান একটাও পাবে না যাও এরকম খানদান নিয়ে আসো আমি তোমাদের কাছে কি দেবো হাজার টাকা দেবো হাজার টাকা দেবো আর যদি না নিয়ে আসতে পারো যা দিয়েছি মাথা হ্যাট করে নিয়ে চলে যাও জোরে বলে সেটা হবে না সুবহানাল্লাহ মুসলমান মুসলমান সাহাবারাও মহব্বত করতেন ভালোবাসতেন হ্যাঁ সাহাবারা যে কাজ করেছে পৃথিবীর সবচেয়ে সেরা কাজ একবার জোরে বলে হুজুর বলেছেন আমার আমার পরে তিন তিন কাল সবচেয়ে ভালো আমার কাল সাহাবাদের কাল আর তাবিনদের এই তিন কাল সবচেয়ে ভালো মুসলমান সাহাবা সাহাবাদেরও তো এক ধরনের সুন্নাত একবার জোরে বলে সাহাবাদের হুকুম মানতেই হবে একবার জোরে বলে সাহাবারা হাসান হুসাইনকে মহব্বত করেছে আমরা সাহাবাদের গোলাম আমরা সাহাবাদের মান্যওয়ালা আমরা সাহাবাদের হ্যাঁ রাস্তায় চলনওয়ালা আমরাও হাসান হুসাইন হুজুরকে মানবো বলেন ইনশাআল্লাহ কোনো সন্দেহ আছে নাকি বলেন হাসান হুসাইন যে মানবে সে নবী মানবে যে নবী মানবে সে আল্লাহ মানবে হাসান হুসেন মানবে না নবী মানবে না নবী মানবে না আল্লাহ মানবে হাসান হুসেনকে মহব্বত করবে না নবীর মহব্বত পাবে না নবীর মহব্বত করবে না আল্লাহর মহব্বত পাবে না জাহান্নামে যাবে হাসান হুসেনকে মহব্বত করবে নবীর মহব্বত পাবে নবীর মহব্বত করবে আল্লাহ পাবে আল্লাহ পাবে আল্লাহর জান্নাত পাবে জোরে বলে দরসুলি আল্লাহুম্মা আলা আলী اللهم صل على ایسا با سرکار کی باتیں سنا
কাজ হয় না এর কথা তার কথা এর কথা ওর কথা হ্যাঁ গোপাল ভাঁড়ের গল্প এর গল্প তার গল্প করে সময় কাটায় আশিকরা বলে এ কি কথা শোনাচ্ছিস বাদ দে রাসূলুল্লাহর কথা শোনা হ্যাঁ হুজুর কিভাবে মুবারক পিসাব করতেন সেই পিসাব মুবারকের কথা শোনা হুজুরের হুজুরের পায়খানা মুবারকের কথা শোনা হুজুরের নখ মুবারকের কথা শোনা হুজুর পাকের মুবারক চুল মুবারকের কথা শোনা কথা ঠিক কথা শোনা কথা ঠিক মুসলমান হ্যাঁ কি কথা শোনাচ্ছিস তাই তাই কবি বলছে হ্যাঁ সাবা সরকার কি বাতে শোনা তাই তো নাকি সাবা সরকার কি বাতে শোনা সৈয়দে আবরার কি বাতে সুনা সৈয়দে আবরার কি বাতে সুনা সাবা সরকার কি বাতে সুনা আর মে দরুদ কে ঘি নগমে তে সোনা তুমে যার কি বাতে সোনা সবা সরকার কি বাতে সোনা আর জিসে হাসিল হো সুকুনে দিল মুঝে জিসে হাসিল হো সুকুনে যারা উস ইয়ার কি বাতে সোনা যারা উস ইয়ার কি বাতে সোনা সবা সরকার কি বাতে সোনা ওর হম না জানে কব মদিনে যায়েঙ্গে বাতে সোনা তুমে মন ঠার কি বাতে সোনা সবা সরকার কি বাতে সোনা আর মে পড়ু মিজদান মে সল্লে আলা মে পড়ু মিজদান মে সল্লে সে তু প্যার কি বাতে সোনা প্যার সে তু প্যার কি বাতে সোনা সবা সরকার কি বাতে সোনা আর এক সেট শুননা পছন্দ হ্যাঁ হ্যাঁ শুননা পছন্দ করো না শুননা পছন্দ করো না কাশ আ যায় কবি ও খাব মে আপ লোক সমাজতে হো না কাশ আ যায় যদি একবার স্বপ্ন রসুলুল্লাহ এসে যায় কাশ আ যায় কবি ও খাব মে তু যারা দিদার কি বাতে সোনা তু যারা দিদার কি বাতে সোনা সবা সরকার কি বাতে সোনা সবা সরকার কি বাতে সৈয়দে আবরার কি বাতে সোনা সৈয়দে আব
ابرار کی باتیں سنا اللہم پیارے حاضرین مجلس اللہ نیے سے حاضر کریے سے دو چار کت اللہ پاک بلچن بلچی آر کچھ کن بلبو تار پر علماء حضرت راز بین اکر پر ایک اجنسیت کر بین اما کے پاگل بولین دیوانا بولین جائی بولین آمی حجوریر دربریر کتا رسول اللہ دربریر کی بولین ککور 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 مالکر کتا ہے تمہیں جیتے ہاں ہاں کرو ہمیں نیاج لارا اور مالکر بیو دیتا کر لے گھو گھو کامرا بو ہمیں کاؤ کے دیو کتا لاج سرم آسے نہیں کتا کتا لاج سرم آسے نا نا کتا ایک دم خوب خوب دھاٹ ایک دم مالکر پکھے تک لے بھالو کتا اور مالکر بیو دیتا کتا کاؤ کے دیکھ میں باپ ماں چھلے کچھ دیو وہ کامرا بو अरे कुत्ता रसूल अल्लाह दर हुजूर दर सुन जना बोले सुधा आमीना कतो कुत्ता रखो माचे कतो ठीक ना बोले नाम भूलो ये चल कुनो एक जन अल्लाह रोली बोरो अल्लाह रोली आशिक रसूल चले तिनी जिए रसूल अल्लाह दरबारे गिए दुआ कुत्ते ये हुजूर आमी आपने के देखते चाहे तो हुजूर कुनु कथा उत्तर दाई ने देखा दाई ने तो अकुन निजे के निजे बोले तोर मुतुन कथा कुत्ता कहने घोरे तोर मुतुन कथा कुत्ता कहने घोरे निजे के निजे तार पड़े हुजूर ने दीदार हुए चिलो बोरो अल्लाह रोली चिले तो तिनी निजे के निजे बोले तोर मुतुन कथा कुत्ता कहने घोरे مسلمان آمد سمست کچھ کار جنل بولین اللہ اللہ رسول جا آمد رید جو سنمان گاری باری ٹاکا پیسا آل سمست جان کار جنل بولین اللہ اللہ رسول سب کچھ کار جنل آمرا جانت تک بیسی اللہ اللہ رسول کے پھلو بسی ایک بار جنے بولین آتیب آمد سکل کے مجبوط ہوتے ہیں کی اللہ اللہ رسول محبت اور اللہ اللہ رسول پتی محبت جدی مجبوط کری حسن حسن جدی محبت امنیتی چلے آج کارون اللہ چاہت رسول اللہ رسول اللہ چاہت حسن حسین حجور کے بلہ گون ایک بار جرے بولے امار اللہ حسن حسین کے دنیا پکاش کر بین کیوں ہے پکاش کر بین کن کی بولن اللہ ارادہ کر لے اللہ کی بولن کن فیا کون تیری ہوئے جائے ایک بار جرے بولن کن تاور اللہ سسٹم تیری کرے چھے جنہیں پائدہ ہوئے چھے کی کی لے گا چھے ایک باپ لے گا چھے اللہ نبیر چھا اللہ تو جانے جاوار ہمیں دنیا حسن حسین پاتھا بو اور جاوار چاہتر کی ہوئے چاہتر چاہت ہوگی امار بھالو بسا بھالو بسا ہوگی امار محبتر محبت ہوگی تلے جاتا باب دلے ہوگی حسن حسین ہوگی جاتا باب دلے ہوگی تلے ایمون ایک تک باب دار کر جے بولی بھی حسن حسین ایر باب ایک بار چلے بولی جاتا ما دلو ایمون ایک تک ما دلے کر جے بولی بھی حسن حسین ایر ما اور جے حسن حسین بولی امار ما جلے بولی بسا اللہ بچائی کلن باپ حسابے حجرت علی کرم اللہ وجہوکی اور ماں حسابے فاطمہ زہرہ بنت رسول اللہ کے اللہ پسند کلن جرے بولے بلے ایراکم باپ سارا پیتی بھی تے ایراکم ماں سارا پیتی بھی تے آسے حجرت اممہ عائشہ صدیقہ کے جیسا کرچن جے আজকে আমি আমার ঘরে সব মেয়েরা গিয়েছিল আমার একটা আমি সভাপতি সেইখানে একটা একটা মহিলা মিশন আছে মহিলা মিশন প্রায় 120-130 জন মেয়েরা পড়াশোনা করে তো তারা সেই তারা সব শর্ত করেছে যে আমরা ভাইজানের বাড়িতে যাব তো আজকে এসেছিল তো আমি আজকে বসে বসে এই কথাগুলো শোনাচ্ছিলাম ফাতিমা বিনত রাসূলুল্লাহ হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি তিনার ব্যাপারে জিজ্ঞাসা করেছে আম্মা আয়েশা আয়েশা সে যে আম্মা আয়েশা বলেন না যে আল্লাহ পাকের হাবিব সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন হুজুর আম্মা আয়েশা কোনো চিন্তা না করে সঙ্গে সঙ্গে বলছে হুয়া ফাতিমাতু জাহরা একবার জোরে বলেন শুনুন বলে ওইটা অন্য কেউ উনি ফাতিমাতু জাহরা বিনত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলেন
মুসলমান আল্লাহ বাছাই করে আলী হুজুর কে আর হযরত আম্মা ফাতেমা এই দুজনকে বাছাই করলেন মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতেরা আমার আল্লাহ বাকি করলেন জিবরাইল পাঠিয়ে দিলেন হুজুর পাকের কাছে জিবরাইল পাঠিয়ে দিলেন হযরত জিবরাইল সাল্লাম চলে এলেন হযরত জিবরাইল সাল্লাম আসার পরেতে হযরত জিবরাইল সাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর পিয়াদি maaf করে দাও পিয়াদি ক্ষমা করে দাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ খবর পাঠিয়েছে আল্লাহ খবর পাঠিয়েছে আলী হুজুরের সঙ্গে আপনার বেটি ফাতেমার বিয়ে আমার আল্লাহ ঠিক করে দিয়েছে এসে খবর দিবার সঙ্গে সঙ্গে হযরত ফাতেমা হুজুরের সঙ্গে রাসূলুল্লাহ বিয়ে দিবার জন্য রাজি হয়ে গেল আলী হুজুরের সাথে আমার আমার রাসূলুল্লাহ জি আলী ঘরে কিছু আছে বলি ইয়া রাসূলুল্লাহ ওই শুকনা খেজুর পড়ে আছে ফকিরি কিন্তু আল্লাহ জান্নাতের মালিক করেছে একবার জোরে বলুন ফকিরি কিন্তু ফকিরিতেই কি বলেন সেরা আমির একবার জোরে বলুন হুজুর কি করলেন বলে আলী আমি খরচা করব হুজুর বিয়ের খরচা করলেন আর গোটা মদিনাকে দাওয়াত দিলেন যখন গোটা মদিনাকে দাওয়াত দিচ্ছেন মুনাফিকরা বলে মুনাফিকরা এখনো কানঘুষা করে তখনো এখনো ছন্দ করেছে তখনো বলে হ্যাঁ খাবার নেই ঘরে আবার গোটা মদিনাকে দাওয়াত দিচ্ছে হুজুর শুনলেন শোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ হুজুর বললেন হামজা চাচা যান হামজা আর চাচা যান হযরত আব্বাস হুজুরকে বললেন আমার চাচা যান আপনারা গেটে দাঁড়ান দশজন দশজনকে ঢুকাবেন খাওয়া হবে আবার দশজন ঢুকবে এরকম হুজুর খাওয়াচ্ছেন খাওয়াচ্ছেন যেতে দশ তিন দিন তিন রাত দশজন দশজন করে খাবার খেয়ে হ্যাঁ তিন তিন দিন তিন রাত একভাবে খাওয়া চলেছে খাবার শেষ হয়নি একবার জোরে বলেছে খাবার শেষ হয়ে যাওয়ার মানে খাওয়া সবাই শেষ হয়ে যাওয়ার পরে তখনও খাবার বেঁচে ছিল হুজুর বলেন যাও যাও এই খাবারগুলো মদিনার আশপাশে যত দিহাতি গ্রাম আছে সেগুলোকে সব গরিব অসহায়দের বন্টন করে দাও একবার জোরে বলেছে মুসলমান বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে যাওয়ার ছ মাস পরে আমার আল্লাহ পাক আম্মা মারিয়াম হুজুরের পেটে হযরত ঈসা আলাইহিস সালাম ক মাস ছিল জানেন ছ মাস আর আম্মা ফাতেমা হুজুরের পেটে হযরত হাসান হুজুর ক মাস ছিলেন ছ মাস দুনিয়ায় এলেন তারপরে আমার আল্লাহ পাক ছ মাস পরে হুসাইন হুজুর দান করে দিলেন একবার জোরে বলে যখন ছেলে দুটো দুনিয়ায় চলে এলেন আমার আল্লাহ পাক বললেন জিব্রাইল পাঠিয়ে জিব্রাইল খবর দাও দেখো হাসান হুসাইন এলে কতবার জিব্রাইল এসেছে দেখেন একবার জোরে বলে একজন কবি বলছে খুব মুখ সেমলে যার ঘরের মধ্যে হাসান হুসাইন হুজুরের ঘর এমন ঘর যার ঘরে ঢুকতে গেলেও জিব্রাইল আসসালাম হুকুম নিয়ে ঢুকতো যে আমি যাবো জোরে হবে না সুবহানাল্লাহ ইজাজত লেকে আন্দার আতে থে হযরত জিবরাইল সাল্লাম ইজাজত লিয়ে ঢুকতেন একবার জোরে বলুন হযরত জিবরাইল সাল্লাম এলে রাসূলুল্লাহকে বললেন যে যে আল্লাহ বলে পেটেছে হাসান বলে পেটেছে যে ফাতেমা হুজুরের দুটো সন্তানের নাম আল্লাহ রাখবে একবার জোরে বলে কে রাখবে নাম কে রাখবে আল্লাহ বলে পেটেছে হুজুর বলে হ্যাঁ হ্যাঁ ফরহাদ আল্লাহ রাখবে হ্যাঁ কি নাম হবে বলে আল্লাহ বলে পেটেছে বড়টার নাম হবে হাসান আর ছোটটার নাম হবে হুসাইন একবার জোরে বলে হাসান হুসাইন হয়ে গেল হাসান হুসাইন হয়ে গেল যখন হাসান হুসাইন হয়ে গেল সাহাবারা বলতে আরম্ভ করেছে যে এই নাম কেমন নাম এই নাম তো আমরা জীবনে শুনি কি করে শুনবে নাম কে রেখেছে সুবহানাল্লাহ জোরে বলে মুসলমানের ছেলেরা হে নবীর উম্মত উম্মতেরা সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরবের জমিনে আরবের ইতিহাসে কোন বাপ তার ছেলের নাম হাসান হুসাইন রাখেন এ নাম কোথা থেকে আপনি পেলেন হুজুর বললেন এ জমিনি নাম নয় এ আসমানি নাম সাহাবারা জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আসমানি নাম এটা কি জান্নাতের নাম এটা কি হুরেদের নাম এটা জান্নাতের দরওয়াজার নাম এটা কি জান্নাতের গাছের নাম এটা কি জান্নাতের গেটের নাম হুজুর বললেন না না যেমন তোমরা হাসান হুসাইন নাম শুনুনি জান্নাতের কেউ হাসান হুসাইন নাম শুনে রে আমার আল্লাহ আমার নাম হামদের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিল পর্দা সরিয়ে আমার নাম মোহাম্মদ রেখেছে ওই রূপ দ্বারা আমার আল্লাহ ওই রকম দ্বারা হাসান হুসাইনের নাম হুসনের পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন পর্দা তুলেছে হাসান হুসাইন তৈরি হয়েছে আল্লাহর নাম এমন একটা রাখলেন যে আমার আল্লাহর মহব্বতের মহব্বত হবে আল্লাহ চাইনে যে যে এর আগে ওই নামে কেউ কাউকে মহব্বত করেছে আল্লাহ নামটাও নতুন পুরো ফ্রেশ নাম একবার জোরে বলে শোনা
হাসান হোসেন তৈরি হয়ে গেছেন আমার আল্লাহ পাক হাসান হোসেনকে তৈরি করলেন হুজুরের পিঠে চাপলেন হুজুরের হুজুরের সাহাবারা হুজুরের পাশে পাশে ঘুরতো হাসান হোসেন হুজুরের কাঁধে চেপে কুটুম বাড়ি যেতেন দাওয়াত খেতে যেতেন ঘুরতেন বাজারে ঘুরে ঘুরে বেড়াতেন বাজারে ঘুরে ঘুরে বেড়াতেন বলেন আপনার দেশে নেতা আছে না নাই প্রধান আছে না নাই প্রধান প্রধান আছে না নাই প্রধান তারপরে এমএলএ এমপি আছে না নাই এমপি আছে না আপনি জীবনে দেখেছেন যদি বড় মিটিং হয় হ্যাঁ এমএলএ তার নাতিকে কাঁধে চেপে ঘুরছে দেখেছেন দেখেছেন জীবনে দেখ সারা পৃথিবীতে কোন নজির আছে সারা পৃথিবীতে নজির আছে হ্যাঁ নওজিবিল্লাহ হুজুরের পায়ে যেখানে একবার কদম ফেলেছে তাম বিশ্বের সমস্ত বাদশা ওই হুজুরের একবার পা ফেলা জমিনের মাটির বরাবর হতে পারবে না দিন দুনিয়ার বাদশা সেই রসুলুল্লাহ দাওয়াত খেতে যেতেন কাঁধের উপরে চেপে বাজারে মাল কিনতে যেতেন হাসান হোসেন হুজুরকে কাঁধের উপরে চাপিয়ে একবার জোরে বলেন সুবহান কত ভালোবাসা এই ভালোবাসার কি শেষ আছে একটু সীমানা আছে সীমানা আছে হাসান হোসেন হুজুর আস্তে আস্তে বড় হলেন হুজুরকে বড় করছেন কারণ কারণ হাই হুসাইন যে হুসাইন কারবালায় দিন জিন্দা করবে সেই হুসাইন আমার রাসূলুল্লাহ আগে থেকে জানতেন আমার আল্লাহ খবর পাঠিয়েছিলেন এক তারিখ হযরতে জিবরাইল সাল্লাম চলে এলেন জিবরাইল সাল্লাম এসে একটা সিসিতে মাটি দিলেন কি কি দিলেন কি দিলেন মাটি মাটি দিয়ে বললেন হুজুর এইটা হচ্ছে সেই জায়গার মাটি যেখানে হুসাইন হুজুর শহীদ হবে যেখানে হুসাইন হুজুর শহীদ হবে আমার রাসূলুল্লাহ বললেন হ্যাঁ হুজুর কাঁদছেন হুজুর চোখে পানি হুজুরের চোখে হুজুর তো খুব ভালোবাসতেন একটা আরেকটা কথা বলি হযরতে জিবরাইল সাল্লাম একদিন এলেন যখন এলেন এক কোলে হযরত ইব্রাহিম হুজুর বসে আছে ইব্রাহিম হুজুর কে রাসূলুল্লাহ নিজের ছেলে আর হযরত হুসাইন হুজুর বসে আছে আল্লাহ জিবরাইল সাল্লাম বলে আল্লাহ বলে পেটেছে একটাকে রাখতে বলেছে আরেকটা দিতে বলেছে হুজুর একবার মুখের দিকে তাকায় একবার ছেলের দিকে তাকায় আবার নাতির দিকে তাকায় ছেলে নাতি করতে 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 হ্যাঁ হুজুর বললেন আমি ইব্রাহিমকে আল্লাহকে দেবো হুসাইন আমার কাছে রাখবো একবার জোরে বলে কত মহব্বতের কত মহব্বতের সেই হুসাইন হুজুর শাহাদাতের ঘটনা শোনাচ্ছে হুজুর কাঁদবেন না হুজুর কাঁদবেন না হুজুর কাঁদবেন হুজুর কাঁদছেন আর কাকে দেবেন হযরত উম্মে সালমা উম্মে সালমা রাসূলুল্লাহ স্ত্রী আমাদের আম্মা জান উম্মাতুল মুমিনিন উম্মে সালমা হুজুরের হাতে দিলেন যখন উম্মে সালমা হুজুরকে দিলেন আর কাঁদছেন বলে হুজুর এটা কি বলে এটা হচ্ছে মাকতালে হুসেনের মাটি যেখানে হুসাইন হুজুরকে কতল করা হবে শহীদ করে দেওয়া হবে সেখানকারের মাটি উম্মে সালমা এটা রেখে দাও যখন দেখবে এই মাটি লাল হয়ে গেছে মনে করবে হুসাইন হুজুর শহীদ হয়ে গেছে হযরতে দুপুরবেলা ছিল আমি কাইলুল্লাহ করছিলাম হ্যাঁ আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুচ্ছিলাম হঠাৎ করে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন দেখালেন হুজুর স্বপ্ন দেখালেন হুজুর খুব পেরেশানি হুজুরের মাথায় চুল উস্কো খুস্কো হয়ে আছে মাথায় সব ধুলো লেগে আছে ধুলো লেগে আছে আর হুজুর সব জড়া করছেন বোতলে খুন জড়া করছেন খুন জড়া করছেন উম্মে সালমা হুজুর ঘুম ভেঙে গেছে হুজুরের মনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে ছুটে গেছে যে আল্লাহ পাকের হাবিব যে বোতল দিয়েছিলেন খুলে দেখেন বোতল লাল হয়ে গেছে হুজুর বুঝতে পেরে গেলেন যে হুসাইন হুজুর শহীদ হয়ে গেছে হুসাইন হুজুর শহীদ হয়ে গেছে হযরত হুসাইন হুজুর হযরত পরেতে হ্যাঁ হুজুরের মাথা মুবারক কেটে লিয়া হলো নেজার মধ্যে ঢুকিয়ে দিয়ে নেজার মধ্যে কিতায়ের মধ্যে এমন এসেছে যে নেজার উপরে যখন মাথা লাগানো হয়েছিল ওই নেজার নেজার উপরে মাথা বহু লোক শুনেছে যে শুধু কাটা মাথা কুরআন শরীফের তেলাওয়াত করেছিল একবার জোরে কুরআন শরীফ তেলাওয়াত যে 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 এমন একটা জায়গায় গেলেন ওখানে চার চার পাদ্রি চারটাদের পাদ্রি সে খবর পেল সে খবর পেল সে খবর পেল যে কাফেলা এসেছে হ্যাঁ সে বলল কার কাফেলা বলে এরকম রাসূলুল্লাহ নওয়াসা হুসাইনকে শহীদ করে নিয়ে গেছে তাদের মাথার কাটে আর যত সব হুজুরের খানদানের সব মাথা খানদানের সব আলী আজগার আলী আকবর সব বড় বড় সব হুজুরের খানদান লাগতে জিগার হুজুরের হাসান হুজুরের ছেলে হুসাইন হুজুরের ছেলে আর তিনাদের বুনেদের ছেলে এই সব হুজুরের খানদান হুজুরের খানদান মেয়েগুলোকে সব বন্দি করে নি আল্লাহ মাফ করে এ কথা বলতে গেল সাবধানে বলতে হয় আল্লাহ মাফ করে হুজুরের সব বেটি ফাতেমা জান্নাতে সব রমণী ইনারা সব জান্নাত জান্নাত ইনাদের হয়ে আল্লাহ রাসূল বলছেন জান্নাত কায়ামতের আল্লাহ জান্নাতকে বলবে জান্নাত আল্লাহ জান্নাতকে বলেছে আল্লাহ জান্নাতকে বলেছে তুমি সুন্দর হুসনের পাইকার তুমি সুন্দর তবে শুনে রেখে দাও আমি জান্নাতীরা জান্নাতে হয়ে যাওয়ার পরে এমন একটা জান্নাতির সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব তুমি জান্নাত আরো সুন্দর হয়ে যাবে আরো সুন্দর হয়ে যাবে যখন জান্নাতীরা জান্নাতি হয়ে যাবে জান্নাত আল্লাহ
যাকে বলবে আল্লাহ কোন জিনিসটা পরিচয় করেন না তখন আল্লাহ বলবে কেন বুঝতে পারিনি তোমার মধ্যে হাসান হুসাইন এসে গেছে তোমার সঙ্গে হাসান হুসাইনের পরিচয় করে দিচ্ছি হাসান হুসাইনের লেগে তুমি জান্নাত আরো সুন্দর হয়ে গেছো শুনছেন আপনারা মুসলমান খুব খেয়াল করে শুনেন খুব ভালো করে বোঝেন হাসান হুসাইন হুজুরের इज्जत সম্মান আল্লাহ বড় করে দিয়েছেন বড় করে দিয়েছেন মুসলমান মুসলমান তো হুজুরের নিয়ে যাওয়া হলো হ্যাঁ হুজুরের খানদান সব আছে তখন পাদ্রী খবর পেল খ্রিস্টান কি বলেন আমাদের খ্রিস্টানের পাদ্রী বড় আলেম ছিল সেই জামানার খ্রিস্টানদের বড় আলেম খ্রিস্টানরাও এবার আমি মিশরে গিয়ে আমার একটা ড্রাইভার আমি তুল পর্বতে যাচ্ছিলাম একটা খ্রিস্টান ড্রাইভার সালাম দিচ্ছি ইনশাল্লাহ বলছে মারহাবা বলছে সব পুরা পুরা সব সব একই ওরাও আল্লাহ বলে কি বলে ওরাও আল্লাহ বলে যারা ইংরেজ যারা আছে তারা গড বলে তারা কি বলে কিন্তু আরবি লোকেরা কিন্তু আরবি খ্রিস্টানরা কি বলে আল্লাহকে আল্লাহই বলে ওরাও আল্লাহ বলে কিন্তু বিশ্বাস ওরা খ্রিস্টান কি ওরা হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ ছেলে মনে করে বলে নাউজুবিল্লাহ তো যাই হোক একজন খ্রিস্টান বড় আলেম ছিল সেই খ্রিস্টান বড় আলেম সে বলা সে বুঝতে পারলো যে এরা সব দুনিয়ার কুত্তা এরা টাকার লেগে এমন করছে কেন হুজুর যে নানার কলমা পড়ছে সেই নানার নওয়াসাকে কতল করতে এরা কিসের লেগে করছে দুনিয়ার লেগে সে বলল আমি তোমাদের করে 10,000 আশরাফিয়া দেবো কত 10,000 আশরাফিয়া দেবো তুমি যদি আমাকে হুসাইন হুজুরের মাথাটা এক রাতের লেগে দাও 10,000 আশরাফিয়া সে তো পয়সার পাগল ওরা দুনিয়ার লেগে অমন করছে এত মারামারি কাটাকাটি খুনাখুনি কিসের লেগে সেই পয়সা যদি দিয়ে দেয় 10,000 দিনার দিয়ে দিল দিবার সঙ্গে সঙ্গে হ্যাঁ ওই মাথা দিয়ে দিয়েছে বলে এক রাত সৈন্য ঘিরে আছে মাথা ঘরের মধ্যে দিয়েছে হুজুর কি করেছেন ওই খ্রিস্টান কি করলো হুজুরের মাথা নিয়ে আর গোলাপ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে চুল ফুল যত ধুলো বালি ছিল সব পরিষ্কার করে ধুয়ে সারা রাত ধরে হুসাইন হুজুরের মাতার খেদমত করেছে খেদমত করেছে রসুলুল্লাহ আল্লাহ খুশি হয়ে গেছে সেই রাত্রে বেলায় রসুলুল্লাহ স্বপ্ন দেখাচ্ছে এ খ্রিস্টান যা আল্লাহ রহমতে তোকে ইমানের দৌলত আল্লাহ দান করে দিল সেই খ্রিস্টান সঙ্গে সঙ্গে ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেল একবার জোরে বলো হুসাইন হুজুরের মাতা নিয়ে যাওয়া হলো হুসাইন হুজুরের মাতা নিয়ে যাওয়া হলো হুসাইন হুজুরের মাথা রাজদরবারে নিয়ে যাওয়া হলো রাজদরবারে নিয়ে যাওয়ার পরেতে হ্যাঁ হ্যাঁ মেয়েরা সব দাঁড়িয়ে আছে এজিদ কমবাক্ত ওই শয়তান এজিদ বলল যে জাইনাবকে আমি জাইনাবের সঙ্গে কথা বলতে চাই জাইনাবের সঙ্গে কথা বলতে চাই হুজুর বলে তোর সঙ্গে কি কথা বলবো কথা কি বলবো যখন এজিত খুব জোরে কথা বলেছে ওই জায়গায় একটা বুড়ি মেয়ে ছিল হাফসি দেশের একটা বুড়ি মেয়ে ছিল সঙ্গে সঙ্গে রুকে দাঁড়িয়ে রুকে দাঁড়িয়ে খবরদার খবরদার হুসাইন হুজুরের খানদানের সঙ্গে রসুলের খান নবী খানদানের সঙ্গে খবরদার বিয়াদিবি করুন যখনই বলেছে বিয়াদিবি করুনি হাকার মেরেছে সঙ্গে সঙ্গে এজিদের সৈন্য তরোয়াল তুলেছে কেউ তলোয়া তুলে বলে তোর গর্দান কেটে দেবো যখনই যখনই হাফসিকে মারার লেগে গর্দান কেটে দেবো বলে তলোয়ার তুলেছে সঙ্গে সঙ্গে হাফসি বলে এ আমার ভাইয়েরা হাফসি দেশের লোকেরা তোমরা দেখতে পাচ্ছ না হাফসি দেশের মেয়ের সাথে কি হচ্ছে এই ঘটনাটা যখন বলে আমার বুক ফেটে যায় আল্লাহর কসম কি বলছে লে হাফসি এ হাফসি দেশের লোকেরা ওখানে হাফসি সব সৈন্যরা আছে বলে তোমার তোদের কলিজা ফাটে না হাফসি দেশের মেয়ের সাথে কি ব্যবহার করছে সঙ্গে সঙ্গে কিছু কমে 500 কত 500 হাফসি গোলাম তলোয়ার তুলে এজিদের বিরুদ্ধে হাফসি নারীর পক্ষে দাঁড়িয়ে পড়েছে যখনই এই ঘটনা যখনই এই ঘটনাটা ঘটেছে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আম্মা জাইনাব হযরতে আম্মা জাইনাব হুজুর সঙ্গে সঙ্গে মদিনার দিকে মুখ করে কেবলা কোন দিকে মদিনা কেবলা যদি এরম হয় ডান দিকে কোনা কোনি মদিনা মদিনার দিকে মুখ করে বলে বলে নানা জান একটা হাফসি মেয়ে তার বিরুদ্ধে তলোয়ার একজন তুলেছে 500 হাফসি বেরিয়ে পড়েছে তার পক্ষে লড়াই নবীর খানদান কারবালায় শহীদ হয়েছে একটাও তলোয়ার নেই আপনার উম্মতে কলিজা ফেটে যায় একশো হাজারে এক লাখ একশো লাখে এক কোটি একশো কোটি দুশো কোটি তিনশো কোটি কিছু কম বেশি 350 কোটি মুসলমান বর্তমান আর কারবালায় হুসাইন হুজুর একা
মুসলমান কার জন্য আমাদের জন্য আমাদের জন্য মুসলমান ওখান থেকে হোসেন হুজুরকে বেচিয়ে নিয়ে আসা হলো আল্লাহ পাক উনাকে পার করে দিলে হুজুরের মাতা ওখান থেকে বাইতুল মুকদ্দাসে চলে গেল প্যালেস্টাইন ওখান থেকে ওই মাতা আবার তুলে নিয়ে এসে তখনকার জামানায় হ্যাঁ মিশরের মিশরের কাইরোতে হুসাইনিয়া মসজিদে হুজুরের মাথা মুবারক দাফন করা হলো হ্যাঁ আমি নিজে হুজুরের মাথা মুবারকের রওজা মুবারক জিয়ারত করে এসেছি হুসাইন হুজুরের দরবারে আমি গিয়েছি হুজুরের দরবারে বসে অনেকক্ষণ সময় কেটেছি হ্যাঁ মনের কথা আর হুজুরের দরবারে বলে হ্যাঁ বসে বসে কি করব ইয়া হুসাইন ইবনে আলী তেরা জামানা ইয়াদ হ্যায় বসে বসে হুজুরের দরবারে বসে বসে এই করত অনেক ঘন্টার পর ঘন্টা বসে বসে আল্লাহর কসম আমার বহুবার মনে হয়েছে যে আমি মদিনায় বসে আছি বসে আছি কোথায় হুসাইন হুজুরের দরবারে মসজিদে বসে আছি হুজুরের মাজারের পাশে মসজিদ একসাথে মসজিদের সাথে মাজার ওখানে বসে বসে আমার অনেকবার মনে হয়েছে যেন আমি মদিনা থেকে গেছি মদিনা সিফ আল্লাহ নিয়ে গেছে আমি মনে হয়েছে মানে কয়েক সেকেন্ডের লেগে মনে হয়েছে যে আমি যেন মদিনায় বসে আছি হুজুরের দরবার আহা হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হুজুরের দরবার ওখান থেকে চলে এলেন ঘটনা অনেক কথা বুঝছি আমি আপনাদের যেটা বুঝাতে চাইছি আল্লাহর মহব্বত রসুলুল্লাহ আর রসুলুল্লাহর মহব্বত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা আন আনহুমা হুজুরগণ হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা তাই আমাদের সকলকেও হাসান হুসাইন হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে রাজি আছেন বলেন বলেন হাসান হুসাইন হুজুরের মহব্বত রাজি আছেন ভালোবাসা করতে রাজি আছে কিভাবে ভালোবাসা করবেন তাজিয়াবেন হ্যাঁ পতাকা তুলে ইয়া হুসেন করে মাথায় নিজের গায়ে নিজে মেরে চাবুক মেরে না না মাতম নয় মাতম কিসের আল্লাহর কোরআন বলে দিয়েছে আলা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না তারা জিন্দা একবার জোরে বলো আল্লাহ বলছে জিন্দা তুমি মাতম কার মানাচ্ছ হ্যাঁ মুসলমান হুজুর তো জিন্দা হুসাইন হুজুর তো হ্যাঁ মার কে জিন্দা হয়ে গিয়া জোরে বলো হ্যাঁ হুজুর হুজুর শহীদ হয়েছে ইসলাম জিন্দা হয়েছে কালেমা জিন্দা হয়েছে সব জিন্দা হয়েছে আমরা কিভাবে হক আদায় করব হুজুরের রাস্তায় চলে হুজুর যেভাবে চলেছে আমরা সেভাবে চলব হুজুর হক আর বাতিলের ফয়সালা করে গেছেন হক কে বাতিলের সঙ্গে মিলাইনি গর্দান দিয়ে দিয়েছে বাতিলের কাছে মাথা নত বাতিলের কাছে মাথা নত হুজুর যখন শহীদ আল্লাহরই হুকুম মাথা সেজদাই ছিল কোথায় ছিল বলে গোটা গোটা মানুষ যেন এরকম না মনে করে যে হয়তো কি হয়েছে কে জানে কি হয়েছে না না গোটা মানুষ সবাই জানে যে যখন মাথা আল্লাহর কাছে নত করেছিল তখন শহীদ হয়েছে দুনিয়ার কাছে না মুসলমান হুসাইন হুজুর শহীদ হয়ে গেলে আল্লাহর জন্য ইসলামের জন্য তাই আমাদের সকলকে কি করতে হবে হুজুরের রাস্তা ধরতে হবে হকের রাস্তা হকের রাস্তা হক কথা বলতে হবে হক কথা হক প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে প্রথমে হাত দিয়ে চেষ্টা করতে হবে না হলে মুখ দিয়ে চেষ্টা করতে হবে হাত দিয়ে মুখ দিয়ে যদি না হয় অন্তত মন থেকে ঘৃণা করতে হবে বাদ দিলে হবে না কোরআন ফুসিকুম আহলিকুম নারা আল্লাহর কোরআন বলছে নিজে বাঁচো নিজের পরিবারকে আগুন থেকে বাঁচাও প্রথমে নিজেকে হকের রাস্তায় নিয়ে আসতে হবে তারপরে পরিবারকে জুনায়েদের মা নিজেই রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় 12 জনের সামনে আর জুনায়েদ যদি এই লালপুরে বসে বসে বলে খবরদার মেয়েরা পর্দা করবে কথা চাই কি আসার হবে জুনায়েদ নিজেই নামাজ পড়বে নামাজ পড়বে না হবে আসার অতএব নিজে প্রথমে হক রাস্তায় চলো নিজে হক রাস্তায় চলো হ্যাঁ শরীয়তে রাস্তায় চলো হকের রাস্তায় চলো খবরদার হ্যাঁ হারামের দিকে যেওনি হারামের দিকে যেওনি হ্যাঁ নামাজ পড়ো রোজা রাখো হ্যাঁ হুসাইন হুজুর তো আমি বললাম নেজার উপরে মাথা রাখা আছে সেখানেও কোরআন পড়েছিল একবার জোরে বলো আমরা হ্যাঁ আমি আপনাদের একটা প্রশ্ন করবো সহজ প্রশ্ন করবো সবাই উত্তর দিতে পারবেন প্রশ্ন করবো সহজ চিন্তা করে দেখেন তো আমাকে বলেন তো যে কতদিন আগে কোরআন খুলেছিলেন কোরআন শরীফটা কতদিন আগে খুলেছিলেন বলেন 10 দিন আগে খুলেছিল এক মাস আগে খুলেছিল এক বছর আগে খুলেছিল 10 বছর আগে দেখুন না হিসাব ভুলেই গেছেন আপনি খোলেন না একবার
আস্তাগফিরুল্লাহ আল্লাহর পাক কোরআন শরীফের মধ্যে বলছেন যে জায়গাটা তোমার সহজ মনে হয় সেখান থেকে কোরআন পড়ো সেখান থেকে কোরআন পড়ো সূরা ফাতিহা তো সবাই সূরা ফাতিহা কারা জানেন হাত তুলে দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কারা জানেন হাত তুলে দেখেন জানেন তো হাত না বান জানেন তো কোরআন শরীফ ঘরে আছে না নেই ঘরে আছে না নেই কোরআন শরীফ কার ঘরে আছেন হাত তুলে দেখেন তো কোরআন শরীফ কোরআন শরীফ কাদের ঘরে আছে হাত তুলো তোমার ঘরে কোরআন শরীফ নেই তোমার ঘরে কোরআন শরীফ নেই তোমার ঘরে কোরআন শরীফ নেই আপনার ঘরে কোরআন শরীফ নেই কি হয়ে গেল এইটা কোরআন শরীফ নিয়ে বেন একটা কোরআন শরীফ রাখবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন শরীফ মুসলমানের ঘরে থাকার দরকার আছে না না হ্যাঁ তাহলে এটাও একটা বোঝা গেল এরপরের জলসাই বলবো যে তোমরা কোরআন শরীফ একটা করে অন্তত রাখবে হ্যাঁ শিক্ষা শেষ আছে এটাও আমার জন্য একটা শিক্ষা হলো যে সব মুসলমানের ঘরে এখনো কোরআন কোরআন শরীফ রাখবেন বলেন ইনশাআল্লাহ যদি না থাকে আমার কাছে যাবেন আমি আপনাদেরকে ফ্রি কিতাব দেবো ইনশাআল্লাহ শুধু এই লালপুরের জন্য এবার গোটা পশ্চিমের মানুষগুলো দিতে পারবে শুধু লালপুরের লেগে খাস এইটা চাচি বাপজান যাবেন ওখানে ভাই যাবেন আমার কাছে হ্যাঁ যখন যাবেন নিয়ে আসবেন কোরআন শরীফ তাহলে কোরআন শরীফ পাওয়া যায় একটা কোরআন শরীফ দিবেন কোরআন শরীফের দার নৌজুবিল্লাহ দাম বলতে নেই হাদিয়া হাদিয়া হ্যাঁ কোরআন শরীফের একটা আলিফ যদি একটা দাড়ি পাল্লে তুলে দেওয়া হয় গোটা পৃথিবীর সমস্ত কিছু একটা দাড়ি পাল্লে তুলে দিলে আলিফের ওজন করতে পারবেন একবার জোরে বলে কোরআন শরীফটা পড়বেন কোরআন শরীফ পড়তে পারেন না সূরা ফাতিহা তো পড়তে পারেন উযু করে পাক সাফ হয়ে হ্যাঁ নামাজের পরে জোহরের নামাজের পরে কিংবা আসর মাগরিবের নামাজের পরে পাক সাফ হয়ে কোরআন শরীফ আমি নিজে খুব ব্যস্ত মানুষ জানেন আমি কি করে মসজিদে নামাজ পড়তে চাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এটা আমি নিজের কথা বলছি নজরে বলা ঠিক নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ওই মানে তাড়াহুড়ো থেকে দলি যে সেই খাওয়া দাওয়া করে বেরোতে হয় মেহমান জন জোহরের নামাজ পড়লাম প্রতিদিন হয় না বেশিরভাগ সময় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো জোহরের নামাজ পড়ে বের করে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ আলামিন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাই জাহাদাল মুত্তাকি দুই এক পৃষ্ঠা পড়ে লি যখন খুব সময় পাই যখন সূরা ইয়াসিনটা বসে বসে পড়লাম হুজুর পাকের দরবারে বসে বসে আমি সূরা ইয়াসিন পড়ি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গেলাম ফ্রি সময় বসে বসে পড়বেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কোরআন শরীফ পড়বেন আর যদি পড়তে না পারে এত সুযোগ কে দেবে কে বলে দেবে তোমাকে আমি তোমাদের নিজের মনে করি বলে বলে দিচ্ছি যদি পড়তে নাও পারো কোরআন শরীফ উযু করে পাক সাফ হয়ে কোরআন শরীফ খুলবে আল্লাহর কালাম খুলে একটা সময় দেখে 20-25 মিনিট একটু সময় দিয়ে কোরআন শরীফ সূরা ইয়াসিনটা শুনলেন সূরা সূরা মুজাম্মিল শুনলেন সূরা মুদাসসির শুনলেন তারপরে সূরা রহমান শুনলেন সূরা ওয়াকিয়া শুনলেন সূরা মুলক শুনলেন সূরা মুলক বলেন ইনশাআল্লাহ হকের উপরে সকল মিলে হক রাস্তায় হক হালালের সঙ্গে চলাফেরা করেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুসাইন হুজুরের রাস্তায় চলার তৌফিক ইনায়াত করেন জেনে রেখে দেবেন নিজের নিজে পরিবর্তন নিজের ঘরকে পরিবর্তন তোমার ঘরের তোমার বউটা রাস্তায় ঘুরছে ওটা কিন্তু না হক ওটাই না হক তুমি তোমার ঘরের বউটাকে পর্দায় নিয়ে এসো প্রথমে হাত হাত দিয়ে যে না হাত দিয়ে মারা যাবে কেস কাছারি হয়ে যাবে মুখ দিয়ে বলো এই মেয়ে কেন তুমি এরকম করছো শোনে নে কথা বন্ধ করে দাও কথা বন্ধ করে দাও হ্যাঁ আল্লাহর বলছে আইন আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার লেগে আল্লাহ পাক বলছেন যে বিছানাটাকে আলাদা করে বিছানা আলাদা করে দাও বিছানা আলাদা করে দাও তালাকের বিষয়ে আল্লাহ যেখানে বলেছেন বলে বিছানা আলাদা করে দাও ঘর থেকে বের করে দিওনি বিছানাটা আলাদা করে দাও যদি ভালো হয়ে যায় ভালো কথা যদি ভালো হয়ে যায় হ্যাঁ বেপর্দা হয়ে ঘুরছে তুমি বলো এটা বেপর্দা হয়ে ঘোরাচ্ছ বেনে আল্লাহর হুকুম অমান্য করছো এই ছেলেগুলো হ্যাঁ গালাগালি করছে খিস্তা খিস্তি করছে ছেলেগুলো হ্যাঁ মোবাইলে গান চাইলে নাচছে গ্রামের ছেলেগুলো নাচছে করছে এইভাবে এই কাজ করেন বলেন ইনশাআল্লাহ আমরা সবাই হকের জন্য হুসাইন হুজুরের রাস্তায় থাকব আমরা যত হুসাইন হুজুরের রাস্তায় থাকব দেখেন আমরা কি ওই রকম হতে পারবো যদি আমরা অন্তত যদি হকের ভাবও আমাদের দিলের মধ্যে আসে ইনশাআল্লাহ কিয়ামতে হুসাইন হুজুরের সাথে হুসাইন হুজুরের নানা সাফায়াত পাবো ইনশাআল্লাহ লা তাখনাতু মিন রাহমাতিল্লাহ আল্লাহ বলছে নিরাশ হয়ে যেও নি আল্লাহর রহমত থেকে অন্য রেওয়াতে আল্লাহ বলছে কাফেররা নিরাশ হয় মুমিন কোনোদিন নিরাশ হয় না মুমিন বলবে হ্যাঁ ইনশাআল্লাহ হবে একবার আল্লাহ আমাদের সকলকে হক হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন বলেন আমিন আমিন আসেন আমরা সকলে রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালামো
আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন সকল আল্লাহুম্মা আমিন সকল আমার সাথে সাথে ভক্তি ভালোবাসার সঙ্গে একসাথে নবীর উপরে দরুদ সালাম দেন ইয়া নবী সালাম মালাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মালাইকা আমি আপনাকে জিজ্ঞাসা করি ভাবেন হুজুর পাককে আল্লাহ সালাম দিতে বলেছেন আপনারা আপনাদের বয়সে ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর বয়স হয়ে গেল হ্যাঁ তিরিশ বছর পঁচিশ বছর বয়স হয়েছে সবাই ভাবো সবাই ভাবো জীবনে একবার নবীকে সালাম দিয়েছেন বলতে হবে না বলতে হবে না যদি বলে এই দিচ্ছি আমি সালাম এটা না আমি দিয়াচ্ছি বলে দিচ্ছি আমি দিয়াচ্ছি বলে দিচ্ছি নিজের ইচ্ছা একা একা নারায়ণ তাকবীর আমি নারায়ণ তাকবীর বললাম আপনি আল্লাহু আকবার আমি দাঁড়ালাম আপনি দাঁড়ালেন আমি সালাম দিচ্ছি আপনার সালাম দিচ্ছি আমি যদি কিছু বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ দরুদ করবেন কথা ঠিক না ভুল বলবেন আমি বলছি আপনি আপনার নবীকে নিজের ইচ্ছায় ঘরের কোণে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়েছেন যদি বলেন না তাহলে চিন্তা করে দেখেন যে কি অবস্থা আমাদের যদি কায়ামতে হুজুর জিজ্ঞাসা করে একবারও না তোমার সারা জীবনে একবারও নবীকে সালাম দেওয়ার সুসময় পাওনি লজ্জিত না গর্বিত আমরা জোরে বল লজ্জিত না গর্বিত অতএব প্রতিদিন নবীকে সালাম প্রতিদিন আপনাদের গ্রামে বছরে হয়তো দুটো তিনটে কি পাঁচটা জল হয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ দিন জল তিনশো ষাট দিন কি হলো হুজুর পাক একটা দিন এমন নেই যে দিনে উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য রাসূলুল্লাহ আল্লাহর পাকের দরবারে কাঁদেন নাই দোয়া চান প্রতিদিন কাঁদেন প্রতিদিন দোয়া চান হুজুর একবারও এক মুহূর্ত লেগে আমাদের ভুলেন নাই আর আমরা ষাট বছর হুজুরকে ভুলে গেছি তিরিশ বছর হুজুরকে সালাম দিই মুসলমান বেশি বেশি করে আমার আকা মাওলা রাসূলুল্লাহকে সালাম দেবেন বলেন ইনশাআল্লাহ সালাম দেবেন সালাম যারা অস্বীকার করে তারা কাফের সালাম যারা দিতে মানা করে তারা কি দাঁড়ানো আর বসালিয়ে ঝগড়া তবে আমি আমাদের সিলসিলার ওপেনিয়ন আমি বলে দিই যে আমরা রসুলের পাক সাল্লাল্লাহু হাজির আছে বলে দাঁড়িয়ে সালাম না না হুজুর মদিনাতে আছে হুজুরের সম্মান আল্লাহ এত বড় করেছে হুজুর মদিনাতে থাকলেও এখান থেকে দাঁড়িয়ে দেয় এটাই আমাদের আদব মনে হয় একবার জোরে বলে দাঁড়িয়ে দিতে আপনার ভাল লাগে বসে দেবেন কিন্তু সালাম দেবেন আল্লাহ নিজে সালাম দিতে বলেছে বেশি বেশি করে সালাম দেবেন আল্লাহ আমাদের সকলকে হুজুরকে বেশি বেশি করে সালাম দেওয়ার তৌফিক ইনায়াত করেন সকল আল্লাহ আমি আপনাদের কাছে এসেছিলাম দুচার কথা বললাম সংক্ষেপ করে দিলাম আমার পরে উলামায়ে হযরতরা আছেন এখন আমার সাথে এসেছে মহাশয়
আপনারা খুশি না বেজা হয়ে গেছে আর দশ মিনিট বাকি আছে পঞ্চাশ কথা আর দশ মিনিট বাকি আছে এই দুই চার কথা বলুন তাহলে উলামা হাজরাত আসবে ওনার হাতে সকলে দান খেরাত করবেন বলেন ইনশাআল্লাহ হ্যাঁ আপনারা সকলে আমি সবাই কাছে রিকোয়েস্ট করছি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে আচ্ছা আমার পরে যিনি মহাশয় ওনাকে বলেছেন ওনাকে বলবেন কাদা পত্র তুলে দিবার লাগে ওনাকে বলবেন একজন যান রুমাল নিয়ে যান।